আমাকে তো এসে আসছে ডাক্তার। আমিও তোমাদের সঙ্গে কথা কইতে চাই, আমি জানতে চাই তোমরা কারা, কি চাও আমার কাছে, আর কেনই বা বারবার আমার সঙ্গে অমনভাবে কথা কও তোমরা, আমি আমি জানতে চাই। আমি যাবো, 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 আমি যাবো। এখানে কি করে এলো? তাহলে কি আমি যেটা দেখেছিলেন সেটা আমার মনের ভুল ছিল না? সত্যি জ্যোতিষ মাসি সাপ থেকে মানুষ হয়, আর তার সঙ্গে এই বউরা? তারাও বুঝি তাই? তোমরা কারা? তোমরা সত্যি এখানে আছো নাকি আমার মনের ভুল? এই চাঁদের দোর তো বন্ধ ছিল, তাহলে বন্ধ চাঁদে তোমরা এলে কেমন করে? আজ তোর সব প্রশ্নের উত্তর পাবি তুই, পূর্ণিমা চাঁদে চিরিয়ে দেবে তোকে। চাঁদ চাঁদ চেনাবে মানে? চাঁদ কি চেনাবে? আর আকাশে চাঁদই বা কোথায়? বেরোবে, বেরোবে, মেঘ চিরে পূর্ণিমা চাঁদ বেরোবে, চাঁদের টান লাগবে তোর শরীরে। জ্যোৎস্না যখন তোর শরীরটাকে স্নান করিয়ে দেবে, অমনি তুই নিজেকে চিনতে পারবি। মেঘ ছিটছে, এবার মেঘ ফুড়ে চাঁদ বেরোবে। দেখলি তুই? তোমার কথা আমার একদম ভালো লাগছে না, তোমাদের দেখে কেমন ভয় ভয় করছে আমার। আমি আমি থাকবো না এখানে, থাকবো না। আমি থাকবো না, থাকবো না। পঞ্চমীর গলা না? পঞ্চমী কোথায় গেল? পঞ্চমী, পঞ্চমী, পঞ্চমীকে দেখতে পাচ্ছি না। মেয়েটাকে বারবার করে বলে গেলাম কিঞ্জলের দরজার সামনে তুমি বসে থাকবে সারা রাত, ঘুমোবে না, সেই কোথায় শুতে চলে গেল, এই মেয়েটার দায়িত্ববোধ, বুঝেছো? তুমি আমার কথা একবার শুনো না, চুপ, তোমার
আর কোনো কথাই আমি শুনবো না। প্রণব, তুমি তো আমাকে বলেছিলে ওই মেয়েটাকে দেখেই মনে হয়েছে খুব সরল নিষ্পাপ মুখ, ওনাকে যা কথা দেবে তাই রাখবে, ওনাকে জীবন দিয়ে আমার ছেলেকে আগলাবে, এই আগলাচ্ছে? বৌদি বৌদি, দোষ পরে দেবে না হয়? আমি দিচ্ছি দোষ, আগে হবে কে চিৎকার করলো সেটা তো আমাদের দেখতে হবে। আহা, গলা শুনে তো মনে হলো ওই মেয়েটারই, কিন্তু একটাই কথা, ও যদি পাহারা দেওয়ার নাম করে সারা রাত বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, তারপর যদি পা হুড়কে পড়ে টড়ে যায় কোথাও, না না না, আমি কিন্তু কোনো দায়িত্ব নিতে পারবো না বলে দিলাম। ও না, পড়ে টড়ে যাবার মেয়ে নয় রে, এই সমস্তটাই কিন্তু কাজে ফাঁকি দেওয়ার ফিকির, বুঝেছিস তো? এই বড় বৌদি, ওই মেয়েটা কি ভেবেছে জানো তো, এইভাবে চিৎকার টিৎকার করলে তুমি কাল থেকে আর ওকে রাত্রিবেলা এখানে থাকতে বলবে না। আরে তোমরা সব কি বলছো, পঞ্চমের চিৎকার শুনে মনে হলো উনি ভয় পেয়েছেন, হয়তো ওনার কিছু হয়েছে। এই বিজন চল তো গিয়ে দেখি। বাবা, একটা চৌকিদারকে এত আপনি আগে জিন্দগিতে শুনেনি। অদ্রিজা, তুমি বোধহয় মানুষকে তার পজিশন আর টাকা পয়সা দেখে সম্মান করো, আর আমি কিন্তু ওরকম ভাবে করি না। আর সেভাবে দেখতে গেলে তুমি আর তোমার দাদা, তোমাদের না আছে কোনো টাকা পয়সা, না আছে কোনো পজিশন, তাহলে কাল থেকে বাদ বিচার করে সম্মান করবো তোমাদের। হ্যাঁ আচ্ছা, আমি আমি বলছি যে মেয়েটা হয়তো সত্যি সত্যি অন্ধকারে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পুরো টুরে যেতেই পারে, তো মানে আমরা নিচে গিয়ে দেখি। না, আওয়াজটা ওপর থেকে এসছে, মানে ছাদের থেকে, আমরা উপরে গিয়ে দেখি। বিজন চল তো। তুই ছাদে যাবি না, কিছুতেই যাবি না, ছাদে অনেক গাছ আছে, গাছের ভেতরে না লতা লুকিয়ে থাকতে পারে, এখন তো পঞ্চমীও নেই, তোর হয়ে ও ছবল খাবে। তুমি সব কি বলছো? চোখ খোল পঞ্চমী, এভাবে চোখ বন্ধ করে সত্যকে আড়াল করা যায় না, চোখ খোল বলছি। পঞ্চমী রূপ বদল, সোম থেকে রবি রাত 8:30, স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।